ইসলাম ধর্মর জন্ম কত হয়েছিল? সৌদি আরবত ইসলাম ধর্মর শেষ প্রফেট প্রফেট মোহাম্মদ জন্ম সৌদি আরবত, আর সেই কারণে ইসলাম ধর্মত যখন নিয়ম পালন করা হয় সৌদি আরবীয় নিয়ম পালন করা হয়। সৌদি আরবর ওলা সৌদি আরবত দেখা দিয়া সেই জনক লো ভারতর বা অন্য বিশ্বর মুসলমান সকলে ঈদ পালন করে, ঈদর জোন পালন পালন করে। সৌদি আরবর খাদ্যাভ্যাস, সৌদি আরবর বেশভূষা, তাদের রীতি নীতি, চাল চলন, এইবিলাককে আজি বিশ্বর অন্যান্য প্রান্তর ইসলাম ধর্মাবলম্বী সকলে পালন করে আসছে। সৌদি আরবত প্রচন্ড গরম, সৌদি আরবত খুব ধুলির ধুমুহা বয়। সৌদি আরব আটাইতক শুকান দেশসমূহের ভিতর অন্যতম। সৌদি আরবত ইমান বেশি গরম যে সৌদি আরবত আপনি যদি অকমান সময় থিয় দিয়ে থাকে রোদত, তেনে আপনার গা কলা পড়ে যাব, আপনার গা জ্বলি যাব, জুর উপর থিয় হয়ে থাকা মানুষ নিচিনা অবস্থা হব আপনার। সৌদি আরবর এনে গরমের পর পরিত্রাণ পাবলে তার বাসিন্দা সকলে কি করে, গোটেই শরীর কাপড়ে ঢাকি রাখে। তেওঁলোকে কেবল চকুকেইটা উলিয়াই রাখে, বাকি গোটেই শরীর কাপড়ে ঢাকি রাখে, ঢাকি রাখবলে বাধ্য। এখানে বাধ্য কারণ সৌদি আরবত যদি আপনি গোটেই শরীর কাপড়ে ঢাকি নারাখে, তেনে ধুলির ধুমুহা আর প্রচন্ড গরমে প্রচন্ড রোদে আপনার গোটেই শরীর দি নিয়াব। আর সৌদি আরবত আপনি গরম বস্তু খাব নয়, যে আপনার গাহরি মাংস, যে আপনার মদ, এইবিল আপনি খাব নয়। সেই কারণে ইসলামত গাহরি মদ এইবিল হারাম বলে কোয়া হয়েছে, গাহরি খাওয়া মহাপাপ বলে কোয়া হয়েছে, মদ খাওয়া হারাম বলে কোয়া হয়েছে। আর এই যে বুর্খা প্রথা, এই যে মুসলমান সকলে যে বুর্খা পরিধান করে, গোটেই শরীর কলা কাপড়ে ঢাকি রাখে, ইয়ার কারণটা হয়েছে সৌদি আরবর সেই পরিবেশ, ভৌগোলিক পরিবেশ, যে পরিবেশত তার মানুষখিন বসবাস করে, প্রচন্ড রোদ, প্রচন্ড গরম আর ধুলির ধুমুহা। কিন্তু সৌদি আরবর নিয়মখিনি আজি গোটেই বিশ্বত পালন করে আছে। মই এই কথাখিনি এখানে কইছো, কালি মই জাগিরোডর পৰা ট্রেনেরে ঘরলে উঠিছিল, মই আহি থকা অবস্থাত গুৱাহাটীত এগৰাকী ছোৱালী, 22-23 বছরিয়া ছোৱালী এজনী মোৰ কাষৰ সিটতে আহি বহিলে। খুব কালি ভিড় আছিলে, কালি খুব শনিবার আছিল, নামনি মোৱা যাত্রী সকল সদায় ট্রেনেরে অহা যাওয়া করে, কিন্তু কালি শনিবারে গুৱাহাটীত থকা খিনিও আসলে সপ্তাহটো ছুটির দিনটো ঘর উদযাপন করবলে ঘরলে আহে। তো কালি দিন খুব ভিড় আছিলে, ছোৱালীজনী কেনেবাকে সিট এটা পাই মোৰ একেবাৰে কাষৰ সিটতে বহিল। ছোৱালীজনী বয়স 22-23 বছর হব সম্ভবত, তাতকৈ বেছি নহয়, কেবল এই মুখমণ্ডলৰ এইখিনি মানে চকুর উপরের পর থুতুরিলৈকে এইখিনি ঠাই কেবল উন্মুক্ত আছিলে, বাকি গোটেই শরীর কলা রঙের কাপড়ে একেবারে থকা, আনকি আঙুলি আগ পর্যন্ত থকা ছোৱালীজনীর। কালির দিনটো আজির নিচিনা নহয়, ঠান্ডা নাছিলে, কালির দিনটো খুব খুব গরম আছিলে। বিশেষকৈ সন্ধিয়া ট্রেনখন আহি থকা অবস্থাত বাইহাটাত কিবা কারণত বিজুতি ঘটিল, তো প্রায় এঘণ্টা দেড় ঘণ্টা সময় বাইহাটাত রখাই থৈ দিলে। সেইটো সময়ত মানে ইমানে বেছি গরম লাগিছিলে যে সকলে হায় বিয় কৰিবলগা হৈছিলে, আমার গোটেই শরীর তিতি গৈছিলে ইমান গরম। মই পাতল স্পোর্টিং এটা পিন্ধি আছিলোঁ, তারপিছতে গোটেই শরীর তিতি গৈছে, বতাহ অকমানো নাই, মানুহ ইমান বেছি ভিড় যে বতাহ আহিবলে ঠাই অকণ নাই। কিন্তু তেনে অবস্থাতো সেই ছোৱালীজনীক দেখি মোৰ একেবাৰে গা বিজবিজাই গৈছিলে, গোটেই শরীর থকা সেই ছোৱালীজনী দেখি কাৰণো কাৰণো মানে ভাল লাগিব। আসলতে মই যদি আপোনাৰ সন্মুখত কম্বল এখন উৰি থাকোঁ প্রচণ্ড গরমত, আপোনাৰো গা বিজবিজাব, স্বাভাবিক। তো সেই অবস্থায় হৈছিলে কালি মোৰ। কিন্তু কথাটো হ'ল কি, ছোৱালীজনী 22-23 বছৰীয়া ধৰ্মান্ধ, মই ধৰ্মান্ধ বুলি কৈছোঁ, একেবাৰে ধৰ্মৰ নামত পাগল, মুছলমানসকল এনেই ধৰ্মৰ নামত অকণমান বেছি পাগল বুলি সকলোৱে জানে। কিন্তু কালি ছোৱালীজনী যিজনী 22-23 বছৰীয়া ছোৱালী, যিজনীয়ে এতিয়া নিজৰ ভৱিষ্যত গঢ়াৰ সপোন দেখিব লাগে, যিজনীয়ে সমাজখনক মুক্ত দৃষ্টিভংগীৰে চাবলৈ শিকিব লাগে, যিজনী ছোৱালীয়ে বা যিজন ল'ৰাই 22-23 বছৰ বয়সত বিশ্বৰ সৈতে পৰিচিত হোৱাৰ আশংকা হাবিয়াস ৰাখিব লাগে, সেই সময়ত সেই ছোৱালীজনীয়ে ধৰ্মৰ নামত গোটেই শৰীৰ ইমান গৰমত ঢাকি অহাটো সঁচাই মোৰ কাৰণে অলপ আচৰিত লাগিল। সৌদি আৰবত ধূলিৰ ধুমুহা বয়, তাত ৰ'দৰ ইমান ৰুদ্ৰমূৰ্তি যে ৰ'দে তাত শৰীৰ দেই নিয়ায়, তাৰ মানুহে সেইকাৰণে তাত গোটেই শরীর থাকি রাখবলিয়া হয়। কিন্তু অসমরতো তেনে অবস্থা নহয় বা ভারততো তেনে অবস্থা নহয়, গতি ভারতর বা অসমর মানুষে বা অসমত বা ভারত বাস করা সেই মুসলমান সকলে এনেই গোটেই শরীর ধর্মর নামত ঢাকি রাখাটা কি যুক্তিসঙ্গত,
এইবিলাক চিন্তা কৰাৰ বিষয়। কিন্তু মই চিন্তা কৰিলে কিনো হ'ব, সকলোৱে চিন্তা কৰিব লাগিব, বিশেষকৈ যুৱ প্ৰজন্ম যিসকলে এতিয়া ধৰ্মৰ নামত নিজকে সপি দি আছে, সমস্ত সপি দিছে ধৰ্মৰ নামত নিজৰ, যি অকল ধৰ্ম বুলিয়েই জীৱনটো যাপন কৰি আছে, সেইসকলে অন্ততঃ অকণমান চিন্তা কৰা উচিত, সেই যুৱক যুৱতীসকলে, যে চৌদি আৰবীয় নিয়ম ভাৰতত বা অসমত পালন কৰাৰ কোনো যুক্তি নাই। ধৰ্ম পালন কৰক, ধৰ্মক নিজৰ আস্থা কৰি ৰাখক, কিন্তু এই যে বেশভূষা, এই যে খাদ্যাভ্যাস, এই যে সভ্যতা সংস্কৃতি, সময়ৰ লগে লগে সকলো সলনি হোৱাৰ খুবেই প্ৰয়োজন, ঠাইভেদে সলনি হোৱাৰ খুবেই প্ৰয়োজন, সেই কথা চিন্তা কৰাটো খুবেই প্ৰয়োজন। কালি মোৰ সেই ছোৱালীজনী দেখি তেনে এটা অনুভৱ হ'ল, গতিকে কথাখিনি আপোনালোকৰ সন্মুখত শ্বেয়াৰ কৰিলোঁ। ধৰ্ম সকলোৱে পালন কৰক, ধৰ্ম, আপুনি হিন্দু, আপুনি মুছলমান, মই মুছলমান, আপোনাৰ ধৰ্ম বেলেগ, মোৰ ধৰ্ম বেলেগ, সকলোৱে ধৰ্ম থাকক, ধৰ্ম সকলোৱে পালন কৰক, কিন্তু ধৰ্ম পালন কৰাৰ স্বত্বেও পৰম্পৰা কিছুমান সলনি কৰা খুবেই প্ৰয়োজন। যিবোৰ পৰম্পৰা মানুহে বেলেগ এটা ঠাইত থাকি বেলেগ এটা পৰিৱেশৰ বাবে গঢ়ি তুলিছিল, সেই পৰিৱেশৰ বাবে গঢ়ি তোলা পৰম্পৰা এটাক অন্য এটা পৰিৱেশত জাপি দিয়া বা জোৰ কৰি বা জানি বুজি অন্য এটা পৰিৱেশত সেই পৰম্পৰা পালন কৰি থকাটো আচলতে মূৰ্খামিৰ বাহিৰে আন একো নহয়।